মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে পণ্য প্রদর্শনের সবচেয়ে বড় এই আয়োজন শুরু হবে। এখনও চলছে স্টল প্যাভিলিয়নের কাজ। এবারের মেলায় ব্যবসায়ীদের স্টল ও দর্শনার্থীদের প্রবেশমূল্য দুটি বাড়ছে। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। রাত পোহালে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসরের। রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপী এই আসর। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরের নিপুণ হাতে রং তুলি দিয়ে সাজসজ্জা করছেন কেউ কেউ। আবার কাজমুজ শেষ, আবার সব ভাঙ্গা মুঙ্গা সব কাহালা। প্যাভিলিয়নের কাজ ইনশাআল্লাহ শেষ সম্পূর্ণ, এখন আমরা গুছিয়ে চলে যাচ্ছি। পণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলো বলছে মেলা শুরুর জন্য প্রস্তুত তারা। টাইমলাইন অনুযায়ী আমরাও আলহামদুলিল্লাহ পুরোপুরি প্রস্তুত আছি, পরিপাটি অবস্থায় আছে। আগামীকাল উদ্বোধন হলে আমরা দোকান ওপেনিং করব। এবারের মেলায় দেশ বিদেশের মোট 351টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও রেস্টুরেন্ট থাকবে। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নেবেন। থাকবেন দেশি ব্যবসায়ীরাও। মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমাদের ভোক্তা অধিদপ্তর এর কর্মকর্তারা প্রত্যেকটা স্টলে যাবে, কেউ যেন কোনো যারা এই মেলায় আসবেন তারা যেন প্রতারিত না হয় আমরা শতভাগ চেষ্টা করব। মাসব্যাপী এই মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।